তার কিছু কিছু সাহাবি আছে তারা অনেক বড় বড় কথা বলে একজন সাহাবি বলে যে একজন সাহাবি বলে যে বাংলাদেশের শ্রমিকরা ভালো আছে তারা তিন বেলায় গরুর মাংস দিয়ে ভাত খাইতে পারে মাননীয় প্রধানমন্ত্রী আপনার এই পাগল ছাগল মন্ত্রীকে বরদাস্ত করবেন না এই মন্ত্রী বলে তিন বেলায় গরুর গোশত দিয়ে আমরা ভাত খাইতে পারি মাননীয় প্রধানমন্ত্রী আমরা শ্রমিক আমরা একদিন কাজ করলে আমাদের মাথার ঘাম পায়ে পড়ে একদিন কাজ করলে আমরা হাজিরা পাই 600 টাকা আর 1 কেজি গরুর মাংসের দাম 700 টাকা আর তেলের দাম পেঁয়াজের দাম আলুর দাম এটি বাদ দিলাম যদি আমরা 1 কেজি গরুর গোশত কিনতে হয় তাহলে আমাদের আগের দিনের 100 টাকা আইনে তারপর আমাদের গরুর গোশত কিনতে হয় মাননীয় প্রধানমন্ত্রী আপনার আরেক সাহাবী বলে একজন শ্রমিক সারা দিন কাজ করে 20 কেজি চাল কিনতে পারে মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমার প্রশ্ন এই একজন শ্রমিক যদি 20 কেজি চাল কিনতে পারে 20 কেজি চালের দাম 16 থেকে 1700 টাকা হয় আর আমরা সারা দিনে আমাদের মাথার ঘাম পায় পড়ে আমরা ইনকাম করি মাত্র 600 টাকা তাহলে আর 1100 টাকা কোথায় গেল এই দুর্নীতি কারা করে মাননীয় প্রধানমন্ত্রী আপনার এমপি মন্ত্রীরা মাননীয় প্রধানমন্ত্রী আপনার আরেক সাহাবি বলে সংসদে বসে বলে মাননীয় প্রধানমন্ত্রী আপনার নাকি ব্যস্ত যাওয়ার অধিকার আছে আপনি নাকি ব্যস্ত যাওয়ার হক আপনি নাকি দাবিদার মাননীয় প্রধানমন্ত্রী সে জুম্বা টুপি মাথায় দিয়ে সব কথা বলে মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেশের জন্য কি করছেন আপনি যে ব্যস্ত যাওয়ার অধিকার রাখেন মাননীয় প্রধানমন্ত্রী আপনি এ দেশের মানুষের ভোটের অধিকার কাইরে নিছেন অবৈধভাবে ক্ষমতায় আছেন তারপর আপনি এ দেশের যদি জান্নাতে যাওয়ার অধিকার রাখেন মাননীয় প্রধানমন্ত্রী তাহলে দেশের আলেমরা হুজুররা কি করবে কোথায় যাবে মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের এই দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতির দাম কমিয়ে দেন আর যদি না কমাইতে পারেন আপনি আপনার গতি ছাড়িয়ে দেন মাননীয় প্রধানমন্ত্রী আমার লজ্জা লাগে আমার থুতু ফেলাইতে মন চায় মাননীয় প্রধানমন্ত্রী আপনি আপনার গতি ছাড়িয়ে দেন নয়তো আমাদের আর মাননীয় প্রধানমন্ত্রী আপনার আরেকটা কথা বলি আপনি তত্ত্বাবধায়ক সরকার দেন আর আপনার আরেকটা নোটিশ দেয় তত্ত্বাবধায়ক সরকার যেদিন দিবেন ওই দিন আপনার সাহাবিরা এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যাবে মাননীয় প্রধানমন্ত্রী এই দেশে আপনার সাহাবিরা থাকবে না আপনার একা থাকতে হবে এই দেশে কথা না পাইলে যারা বিএনপি জামাতের দোষ দেয় আর গণ অধিকার তো পাশাপাশি আছেই তারা নাকি তাদের সব দাম বাড়ায় তারা কি করে তারা কি দেশ চালায় না খালি দুর্নীতিটা দুই দেশের টাকা বাড়ায় তা আমরা কইতে পারি না আমাদের খালি চাল ডালের দাম বাড়ায় আর কোনো কাজ নাই দাম বাড়বো ওনাদের ইনকাম হবে এটাই ওনাদের কাজ আর কোনো কাজ নাই যে মন্ত্রী উল্টা পাল্টা কথা বলে তাদেরকে বলতে চাই উল্টা পাল্টা কথা না বইলা আসেন আপনি আসেন রিস্কার ফেটুল মেরা দেখে রিস্কার ড্রাইভার কেমনে 20 কেজি চাল কিনে আসেন আপনি কেমনে দেখেন একজন দিন মজুর 20 কেজি চাল কিনে আপনি একটু রাস্তায় নামেন রাস্তায় এসি রুমেতে বাইরন এসি গাড়িতে বাইরন বাইরিয়া দেখেন আপনি না দেখলে আপনি বুঝবেন না আপনি এসি রুমে তো কালো চশমা পিনছেন কালো চশমা থাকবো না আপনি গ এই কালো চশমা খুলিয়া নিয়ে যাইব শ্রীলঙ্কা আছে ভয়ানক অবস্থা হইব আপনাদের মনে রাখেন ইনশাল্লাহ হ্যাঁ ধন্যবাদ।